নমস্কার, আপনাদেরকে আরও একবার চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইন কিভাবে অ্যাসেসমেন্ট নাম্বার খুঁজে বের করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রপার্টি ট্যাক্স পে করতে গেলে অ্যাসেসমেন্ট নাম্বার প্রয়োজন হয়। এবার অনেক সময় দেখা যায় অ্যাসেসমেন্ট নাম্বার খুঁজে পাচ্ছেন না, তো অনলাইনে আপনি কিভাবে অ্যাসেসমেন্ট নাম্বার খুঁজে বের করবেন আর আপনার প্রপার্টি ট্যাক্স কীভাবে অ্যাসেসমেন্ট নাম্বার বের করার পর আপনার প্রপার্টি ট্যাক্স কীভাবে পে করবেন সেটা এই ভিডিওটিতে আমি দেখাবো। তো দেখুন, সবচেয়ে প্রথমে আপনাকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওটাতে ভিজিট করতে হবে, আর যার অ্যাড্রেস হচ্ছে www.kmcgov.in। তো দেখুন, এই মুহূর্তে আমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, আর এটা এনাদের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। তো এই হোম পেজে আসার পর, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটে হোম পেজে আসার পর, আপনি দেখতে পারবেন যে বাঁ সাইডে অনেকগুলো মেনুস দেওয়া আছে। এর মধ্যে একটা মেনু আছে, আপনাদেরকে আরও একটু জুম করে দেখাই, একটা মেনু আছে অনলাইন সার্ভিসেস। তো প্রথমে আপনাকে এই অনলাইন সার্ভিসেস যে মেনুটা আছে এই মেনুটাতে ক্লিক করতে হবে। তো যেই এই মেনুতে আপনি ক্লিক করবেন, দেখবেন আর কয়েকগুলো সাব মেনু খুলে গেছে। এর মধ্যে একটা সাব মেনু আছে অ্যাসেসমেন্ট কালেকশন। তো আপনাকে এবার অ্যাসেসমেন্ট কালেকশন যে সাব মেনুটা আছে ওটাতে ক্লিক করতে হবে। আশা করি আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট কালেকশন। আপনাকে এই অ্যাসেসমেন্ট কালেকশন অপশানটিতে ক্লিক করতে হবে। এবার অ্যাসেসমেন্ট কালেকশন অপশানে যেই আপনি ক্লিক করবেন, দেখবেন আপনারা আর একটি পেজে, অন্য পেজে চলে গেছেন। দেখুন, এবার এই পেজে আসার পর আবার দেখবেন বাঁ সাইডে কিছু মেনুস দেওয়া আছে। এর মধ্যে একটা মেনু আপনারা দেখতে পারবেন, এখানে লেখা আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশান সার্চ। আপনাকে ফাইনালি এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো অ্যাসেসমেন্ট ইনফরমেশান সার্চে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এবার আপনি এখানে একটা পেজে যাবেন। এবার এই পেজে আসার পর আপনাকে সবচেয়ে প্রথমে ডিটেলসগুলো ফিল করতে হবে। অ্যাসেসমেন্ট নাম্বার সার্চ করতে গেলে কী কী ডিটেলস লাগবে? আপনার ওয়ার্ড নাম্বার, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কত নম্বর ওয়ার্ড আছে আপনাকে ওয়ার্ড নাম্বার ফিল করতে হবে। তারপরে স্ট্রিট, অর্থাৎ রাস্তার নামটা ফিল করতে হবে। তারপরে পারমিশনস নাম্বার ফিল করতে হবে। এই তিনটে জিনিস ফিল করার পর আপনি খুঁজে নিতে পারবেন নিজের অ্যাসেসমেন্ট নাম্বার। তো দেখুন, ওয়ার্ড নাম্বার আপনাকে এই জায়গাটাতে ফিল করতে হবে, বক্স দেওয়া আছে ওয়ার্ড নাম্বার ফিল করার জন্য, এই জায়গাটা আছে। তারপরে স্ট্রিট ফিল করার জন্য এইটা জায়গা দেওয়া আছে। এছাড়া পারমিশনস নাম্বার ফিল করার জন্য এখানে একটা জায়গা দেওয়া আছে। তো সবচেয়ে প্রথমে আপনাকে ওয়ার্ড নাম্বার যেটা বললাম যে ফিল করতে হবে না, ক্ষমা করবেন, ফিল করতে হবে না, আপনাদেরকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অপশানগুলো চলে আসবে, 1, 2, 3, 4 এভাবে যত ওয়ার্ড আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সব কিছু আপনি এখানে দেখতে পারবেন যে কতগুলো ওয়ার্ড আছে। দেখুন এখানে টোটাল 144টা ওয়ার্ড আছে কেএমসির আন্ডারে। তো এবার আপনাকে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। সাপোজ করলাম আমি একটা ওয়ার্ড সিলেক্ট করলাম 24, ঠিক আছে। এবার স্ট্রিট আমি একটা রাস্তার নাম এখান থেকে সিলেক্ট করব। দেখুন ক্লিক করলাম, আপনাকে এই অপশানে পাশে দেখুন একটা বাটন দেওয়া আছে, এটাতে ক্লিক করার পর আপনি ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে পারবেন, তারপরে নিজের রাস্তার নামটা সিলেক্ট করতে পারবেন। এবার দেখুন এখানে সব রাস্তা ওয়ার্ড নম্বর 24 যেটা আমি সিলেক্ট করলাম, ওয়ার্ড নম্বর 24 আন্ডারে যতগুলো রাস্তা আছে সব রাস্তারই নাম এখানে দেওয়া আছে। আমি এখান থেকে একটা রাস্তার নাম চুজ করে নিলাম, রবীন্দ্র সরণি। এটা চুজ করার পরে, অর্থাৎ আমি ওয়ার্ড নম্বর চুজ করে নিলাম, তারপরে রাস্তার নামটা চুজ করে নিলাম। এবার রাস্তার নামটা চুজ করার পরে এবার এখানে কী চাইছে, পারমিশনস নাম্বার। এবার আপনার পারমিশনস নাম্বার দিতে হবে। তো আমি একটা পারমিশনস নাম্বার দিচ্ছি, পারমিশনস নাম্বার আমি একটা ফিল করছি। তো এবারে আমি পারমিশনস নাম্বারটাও ফিল করে দিয়েছি, এটা আমি হাইড করে দিয়েছি, আর রাস্তার নামও চুজ করে নিয়েছি, ওয়ার্ড নাম্বারও চুজ করে নিয়েছি। এবার দেখুন এখানে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখবেন আপনার ডিটেলস এখানে অ্যাপিয়ার হয়ে যাবে, আপনার পারমিশনস নাম্বারের যে অ্যাসেসমেন্ট নাম্বারটা হচ্ছে সেটা দেখুন আপনার সামনে অ্যাপিয়ার হয়ে গেল, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট নাম্বার। এবার অ্যাসেসমেন্ট নাম্বার ছাড়া অনারের নাম থাকবে,
অনারের নাম ছাড়া এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে। তো এইগুলো অনারের অ্যাড্রেস, এইগুলো আপনি এভাবে খুঁজে নিতে পারবেন। আপনার অ্যাসেসমেন্ট নাম্বার, তো আপনার অ্যাসেসমেন্টের সম্পূর্ণ ইনফরমেশান আপনি এখানে পাবেন। অ্যাসেসমেন্ট নাম্বার, অনারের নেম, অনারের নাম কি, মালিকের নাম কি, মালিকের ঠিকানা পাবেন, ঠিক আছে। এই সমস্ত জিনিস আপনি এখান থেকে বের করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করি এই ইনফরমেশানটি আপনাদের কোনো কাজে লাগতে পারে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক করে দেবেন, আর যদি মনে হয় এই ইনফরমেশানটা অন্য কাউকে দিলে কারোর লাভ হতে পারে তো ভিডিও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার যদি আপনি এসে থাকেন। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ।